হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমি এখন পৌঁছে গেছি শফিকদের পার্শ্ববর্তী গ্রামে, কারণ এখানে পবিত্র ঈদ উপলক্ষে আয়োজিত হয়েছে একটা সুবিশাল অনুষ্ঠান, যেখানে অনেক লোকের ভিড় আর সবার মুখে একই কথা, শফিক কখন স্টেজে উঠবে। তো শফিককে দেখার জন্য দেখো কত দূর দূর থেকে কত লোক এসছে, অসংখ্য লোকের ভিড়। তো এই ভিড়ের মাঝখানে আমি সবার আগে পৌঁছে গিয়ে সামনে জায়গা করে নিয়েছি শুধুমাত্র শফিকের লাইভ অনুষ্ঠানটা দেখবো বলে। তো এখানে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ, অনেকেই আছে ক্যামেরাম্যান, এরা সবাই শফিকের টিম। স্টেজে যেই অনুষ্ঠানটা করবে সেটা তাদের চ্যানেলে আবার তোমরা দেখতে পাবে যে পোস্ট করবে তারা। তো আমি সবার আগে পৌঁছে হারুন ভাই না নাম্বার ফেল এখানে ও হারুন বলেছিল, ওটা হারুন ছিল, ওটা আমি বলেছিলাম না। যাই হোক, বিষয়টা হচ্ছে ইনি শফিক, আপনাদের ঘরের ছেলে, আপনাদের বাড়ির ছেলে, কাছের ছেলে, সব সময় আপনাদের পাশে আছে। আপনারা দোয়া আশীর্বাদ করবেন আগামী দিনে। এই আগে বলেছিলাম, এই পল্লীগ্রাম টিভি সারা পৃথিবীর যে প্রান্তে যেখানেই বাঙালি থাক প্রত্যেকেই শফিকদের ভিডিও দেখে। আর বর্তমানে শফিকদের ভিডিও বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে এই ভিডিও ভাইরাল হচ্ছে। গেছি, দেখো শফিক আমাদের মাঝখানে স্টেজে উঠে গেছে, আর শফিককে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, সেটা তোমরা নিজে কানেই শুনে নাও কি প্রশ্ন করেছিলে আমাদের যে অ্যাঙ্কার দাদা ছিলেন। তো এই এখানে গেছিলাম, এখানে সত্যি সবাই খুব কোঅপারেটিভ আর সবাই খুব ভালো মতন হেল্প করেছে। তো এই অনুষ্ঠানটা দেখতে থাকো তোমরা, আশা করি সবার খুব ভালো লাগবে দেখতে। এটা সত্যি কথা যে আমাদের দেশে বা দেশের বাইরে পৃথিবীর যে প্রান্তে যেখানেই বাঙালি আছে কিনা তারা কিন্তু সবাই শফিককে চেনে। আর শফিকের এত ভালো অভিনয়, এত সুন্দর অভিনয় যে যার কারণে শফিকের প্রেমে সবাই পড়ে, শফিককে সবাই ভালোবেসে ফেলে। তো এই শফিক যে আমাদের কাছে শফিক হয়ে উঠলো, তার পেছনে যাদের অনবদ্য কৃতিত্ব রয়েছে তারা হচ্ছে আর কেউ নয়, তারা হচ্ছে এক হচ্ছে রবিউল স্যার, আর এক হচ্ছে হারুন স্যার। তো ওনাদের কলমের ছোঁয়ায়, ওনাদের ডিরেকশনেই আজ শফিক শফিক হয়ে উঠেছে, শ্রাবণী শ্রাবণী হয়ে উঠেছে। না হলে আমরা জানতামই না যে শফিকের মধ্যেও এত ভালো ট্যালেন্ট আছে। শ্রাবণী যারা এত এত বাচ্চা ছোট ছোট শিল্পীরা এত ভালো অভিনয় করতে পারে, তাদের মানে ভেতরে এত দক্ষতা আছে সেটা আমরা জানতামই না। যদিদের হারুন স্যার আর রবিউল স্যার সেটা যাচাই করে পরখ করে মানে জহুরির মতো সেটা পরখ করে বিচার না করতো। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, কারণ এত সুন্দর সুন্দর কমেডি নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য, মন ভালো করে দেওয়া নাটক উপহার দেওয়ার জন্য। তো চাইবো জীবনে আপনারা আরও এগিয়ে যান, এইভাবে সবাইকে ভালো ভালো নাটক উপহার দিন।